পুলিশের পরীক্ষা দিতে এসে পুলিশের জালেই পরীক্ষার্থী। ঘটনাটি ঘটে সল্টলেকের আরক্ষা ভবনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সল্টলেকের আরক্ষা ভবনে পুলিশ কনস্টেবলের পরীক্ষা চলছিল। সুদূর বিহার থেকে রবিকান্ত নামে এক পরীক্ষার্থী এই পরীক্ষা দিতে আসে। পরীক্ষার্থী বিহারের ভাগলপুরের বাসিন্দা। কনস্টেবলের পরীক্ষা দেওয়ার জন্য সুদূর বিহার থেকে এই রাজ্যে আসে সে। বৃহস্পতিবার বিধাননগরের আরক্ষা ভবনে রবিকান্ত কনস্টেবলের এই পরীক্ষা দিতে আসলে সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশ প্রথমে তাকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদ সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষার্থীর নামে অন্য একজন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড়, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি দেয়। সেখানেই উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার বিধাননগরের আরক্ষা ভবন পরীক্ষা দেওয়ার সময় তার বায়োমেট্রিক না মেলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার রবিকান্তকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়।